মাস্তিটিভি তে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আজকে যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনাম ভিত্তিক একটি অ্যাপ, সেটা হচ্ছে ভিকোনোমিক্স। এই অ্যাপটির মাধ্যমে আপনারা হচ্ছে মাইক্স কয়েনগুলো কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা মূলত কোনো মাইনিং অ্যাপ নয়, এটাতে হচ্ছে আপনার কাজ করে আপনাকে এই কয়েনগুলো কালেক্ট করতে হবে। আপনাকে প্রতিদিন প্রবেশ করে তারা আপনাদেরকে ডেইলি কিছু ওয়ার্ক দিবে, সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি মাইক্স কয়েনগুলো কালেক্ট করতে পারবেন। এবং আপনার এখানে যদি একটা নির্দিষ্ট সংখ্যক যদি কয়েন আপনার এখানে আপনি কালেক্ট করতে সক্ষম হন, তাহলে আপনি সেটাকে উইথড্র করে আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা অন্য কোনো ওয়ালেটে আপনি সেটা নিয়ে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি কথা না বলে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই ভিকোনোমিক্স এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করবেন এবং এই কয়েনগুলো কালেক্ট করবেন, এটু জেড দেখিয়ে দিব। এবং এই ওয়ালেটটি আপনি ক্রিয়েট করার পর আপনাকে অবশ্যই এখানে KYC কমপ্লিট করতে হবে। KYC যদি কমপ্লিট না করেন তাহলে হচ্ছে আপনি কয়েনটা উইথড্র দিতে পারবেন। সো অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করার পর KYC করতে হবে। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কয়েনগুলো কালেক্ট করবেন সেটি, এবং আমি নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে KYC করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব। সো ফ্রেন্ডস, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আজকের ভিডিওটা দেখে আপনাদেরকে জাস্ট যেটি করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি পরবর্তীতে যে ভিডিওটি দেবো সেই ভিডিও দেখে আপনাকে KYC কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, কথা আবার সরাসরি চলে যাচ্ছে কীভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ভিকোনোমিক্সে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনাকে যেটি করতে হবে, আপনি মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন ভিকোনোমিক্স, ভিকোনোমিক্স লিখে সার্চ করার সাথে সাথে আপনি গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। ভিকোনোমিক্স ডিজিটাল ইকোনমি দেখতে পাচ্ছেন। সো আপনাদের প্রথমত কাজ হচ্ছে অ্যাপটি ইনস্টল করে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি সিম্পলি ওপেনের উপরে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, এই অ্যাপটি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত 100K+ ডাউনলোড হয়ে গিয়েছে এবং রেটিং 2.6 দেখতে পাচ্ছেন। সো আপনি প্রথমত অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ওকে, সো ফ্রেন্ডস, ওপেনে ক্লিক করার পর আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে ভিয়েতনাম ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি সিম্পলি ইংলিশের উপরে ক্লিক করে নতুন একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। নতুন একটা ইন্টারফেসে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, এক হচ্ছে সাইন ইন, আরেকটা হচ্ছে সাইন আপ। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমরা সিম্পলি হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের যে নামটি রয়েছে ফুল নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং এখানে হচ্ছে রেফারেল কোডটি ইউজ করবেন। মোবাইল স্ক্রিনে আমার রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল কোড দেওয়া থাকবে, আপনি এখানে আমার রেফারেল কোডটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা গোল চিহ্ন রয়েছে, আপনি সিম্পলি একটা টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে টিক চিহ্ন করে ওকে করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে যেটি করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ রয়েছে, আপনি সিম্পলি সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। ওকে, আপনি সিম্পলি সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। সো আপনার সাইন আপের উপর ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাকসেসফুল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট রয়েছে, আপনি সিম্পলি অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেলটি দিয়েছেন সেই জিমেলে একটি নোটিফিকেশান চলে যাবে, কোড নাম্বার সহকারে আপনি সেই কোডটি এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন। এরকম একটা মেইল আপনার জিমেলে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া রয়েছে 4 ডিজিটের, আপনি সিম্পলি কোডটাকে কপি করে এনে সিম্পলি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নেবে। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দ্য ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, আপনি সিম্পলি সাইন ইনে ক্লিক করে দেবেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এখানে আপনাকে কিছু মিশন দেওয়া হবে, সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিগিন রয়েছে, আপনি সিম্পলি বিগিনের উপরে ক্লিক করবেন। বিগিনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাড রিসিভড 0 মাইক্স, আমি এখানে এখনও কোনো কয়েন কালেক্ট করতে পারি নাই। কয়েন কালেক্ট করার জন্য আমাকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মিশন হান্টিং পাওয়ার স্টোন, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন, এই অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। অ্যারোর উপরে ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো টাস্ক দেওয়া হবে, হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেগুলোতে আপনাকে ফলো করে দিতে হবে, দেখতে পাচ্ছেন এগুলোতে আপনাকে জয়েন করতে হবে। সো আপনি জাস্ট যেটি করতে হবে, আপনি এখানে বাম ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আমি রিসিভড রয়েছে, আপনি সিম্পলি এগুলোতে ক্লিক করে গেট রেওয়ার্ডে ক্লিক করে জাস্ট আপনি এই টুইটার, টেলিগ্রাম, তারপর হচ্ছে রেডিট, যেগুলো রয়েছে রেড, ভিকোনোমিক্স, হট নিউজ, এগুলো আপনি রিডাবার করবেন, তাহলে হচ্ছে আপনারা এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর সর্বশেষ যে কাজটি রয়েছে সেটা হচ্ছে গেট ডেইলি মাইক্স, দেখতে পাচ্ছেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন গেট ডেইলি মাইক্স। আপনি সবগুলো কাজ কমপ্লিট করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, একেবারে নিচে গেট 5 মাইক্স। আপনাকে এখানে ক্লিক করলে অনেক সময় কাজ করে না, অনেক সময় এই অপশনটি বাটনটি কাজ করে না। সো আপনাকে যেটি করতে হবে, উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে একেবারে বাম পাশে, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এটার উপরে ক্লিক করার পর আপনি সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন একেবারেই এখানে যে অ্যারোটি রয়েছে আপনি এটার উপরে আবার ক্লিক করে দেবেন। ওকে, আপনি যেভাবে বাম পাশে যে অ্যারোটি রয়েছে অ্যারোর উপরে এরকম ক্লিক করলে আপনি সরাসরি যাদের যে অফিসিয়াল হোম পেজটি রয়েছে সেখানে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি। সো এখানে আপনাকে কয়েনগুলো
মাইক্স কয়েনগুলো কালেক্ট করার জন্য যেটি করতে হবে আপনাকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড একটা অপশন রয়েছে একেবারে নিচে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড আপনি সিম্পলি রিওয়ার্ডের উপরে ক্লিক করবেন রিওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিওয়ার্ড পলিসিতে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আমি রিওয়ার্ডগুলো কালেক্ট করেছি সো আপনাকে রিওয়ার্ডগুলো কালেক্ট করার জন্য এখানে আপনাকে যেটি করতে হবে আপনার এখানে যে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন সেই টাস্কগুলোর উপরে গেট রিওয়ার্ড এরকম লেখা থাকবে সো আপনি সিম্পলি এগুলোতে ক্লিক করে করে আপনার কিছুতে আপনার চাইবে হচ্ছে আপনার কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো আপনি অ্যান্সার করে দেবেন এবং কিছু অপশন থাকবে সেই অপশনগুলো দেখা গেল হচ্ছে আপনি কোথায় পড়াশোনা করেছেন কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার হ্যাবিট কী আপনার এক্সপিরিয়েন্স কী সেগুলো সম্পর্কিত কিছু কোশ্চেন দেওয়া থাকবে নিচে এগুলোতে আপনি ক্লিক করলে আপনি সেগুলো জাস্ট নিজের মতো করে উত্তর দিয়ে দেবেন অথবা উল্টাপাল্টা উত্তর দিয়ে দিয়ে জাস্ট সেটা কমপ্লিট করে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন গেট ডেইলি রিওয়ার্ড একটা অপশন থাকবে আপনি সেটাতে ক্লিক করে ডে একটি কমপ্লিট করে দেবেন সো ডে আমার আজকে কিন্তু ডে কমপ্লিট হয়ে গেছে ডে ওয়ান কমপ্লিট হয়ে গেছে এবং আগামীকালকে দেখতে পাচ্ছেন তারা বলেছে দেখ কাম ব্যাক টুমোরো টু গেট মাইক্স সো আমাকে হচ্ছে আগামীকালে আবার টাস্ক দেওয়া হবে আমি সে টাস্কগুলো কমপ্লিট করবো সো আপনারা এইভাবে করে টাস্কগুলো কমপ্লিট করেন দেখতে পাচ্ছেন আমি প্রথম দিনের জন্য হচ্ছে 245টি মাইক্স কয়েন কালেক্ট করতে পেরেছি ওকে সো ফ্রেন্ডস এবার হচ্ছে আপনাদের কেওয়াইসিটা কীভাবে করবেন কেওয়াইসিটা করার কিন্তু আমি পরবর্তী ভিডিও দেবো জাস্ট আমি একটা আপনাদের স্যাম্পলটা দেখে দেখছি এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল হচ্ছে আপনি প্রোফাইল উপরে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি কেওয়াইসিটা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি আমি অলরেডি সেটা ভিডিও রেকর্ড করে রেখেছি আমি আগামীকালকে হয়তো পরশু এটা নিয়ে ভিডিও দিবো তখন আপনার ভিডিওটি দেখে কেওয়াইসিটা করে আপাতত অ্যাকাউন্টটা করেন সো আমার এটা এখন প্রোগ্রেসে রয়েছে ওকে সো ফ্রেন্ডস এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে তাদের আপনি রেফার করে ইনকাম করতে পারেন প্রত্যেকটা রেফারের জন্য হচ্ছে আপনি 100টা মাইক্স কয়েন করে কালেক্ট করতে পারবেন রেফার করার জন্য যেটি করতে হবে আপনাকে একেবারে নিচে দেখতে পাচ্ছেন রেফারেল রয়েছে আপনি সিম্পলি রেফারেল উপরে ক্লিক করবেন রেফারেল উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটা রেফারেল কোড দেওয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছেন আপনি এই কোডটাকে কপি করে যদি আপনি ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে যদি অ্যাপসটা ডাউনলোড করে যদি কোডটা ইউজ করে যদি অ্যাকাউন্টটা করাতে পারেন তাহলে আপনি সরাসরি তার কাছ থেকে 100 মাইক্স কয়েন পেয়ে যাবেন ওকে ওকে সো ফ্রেন্ডস তারপরে হচ্ছে আপনি এখানে আপনার ওয়ালেট রয়েছে ওয়ালেটে দেখার জন্য আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটাতে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালেট একটা অপশন রয়েছে আপনি ওয়ালেটে চলে গেলে এখানে আপনার ওয়ালেটটা শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার কয়েনগুলো দেখাচ্ছে যে আমার এখানে 245টি মাইক্স কয়েন রয়েছে এবং বিউএসডিগুলো 00 রয়েছে হয়তো এগুলো পরবর্তীতে অন্য টাস্ক আসতে পারে তখন আপনি টাস্কগুলো কমপ্লিট করে এগুলো ইয়ে করতে পারবো সো ফ্রেন্ডস আমি কিন্তু চাইলে কিন্তু এই আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্টটা করার পর চাইলে কিন্তু এই মাইক্স কয়েনটা উইথড্র করতে পারবেন উইথড্র করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অ্যান্ড রিসিভ দুটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেন্ড অ্যান্ড রিসিভ সো আপনি চাইলে কাউকে এখানে সেন্ডও করতে পারেন আবার কারার কাছ থেকে রিসিভ ক্লিক করে একটু রিসিভও করতে পারেন সো ফ্রেন্ডস আজকে জাস্ট আমি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমি এটা নিয়ে কীভাবে কেওয়াইসিটা করবেন সেই কেওয়াইসি নিয়ে ভিডিওটি আমি খুব শীঘ্রই দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে রাখুন এবং আমি আপনাদেরকে বারবার যে কথাটি বলে রাখি যে ফ্রেন্ডস আমি যত মাইনিং অ্যাপগুলো শেয়ার করি না কেন আপনার প্রত্যেকটা মাইনিং অ্যাপে কাজ করার জন্য চেষ্টা করবেন কারণ বর্তমান মাইনিং হচ্ছে ডিজিটাল ক্রিপ্টো কারেন্সির যুগ এবং এই কারেন্সিগুলো কিন্তু ইন দ্য ফিউচারে আপনার জন্য একটি স্বর্ণ এবং গোল্ড হয়ে দাঁড়াবে সো অবশ্যই আপনাদেরকে যদি ধৈর্য থাকে মাইনিং অ্যাপে কাজ করার জন্য কারণ মাইনিং অ্যাপে সবার কিন্তু ধৈর্য থাকে না ধৈর্য ধরে কাজ করতে হয় কারণ এটার ফিডব্যাক কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন না এটার ফিডব্যাক পাওয়ার জন্য আপনাকে 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সো আপনাকে যদি 1.5-2 বছর পর্যন্ত যদি অপেক্ষা করা যদি আপনার যদি ক্যাপাবিলিটি থাকে আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই আপনি মাইনিং অ্যাপে কাজ করবেন কারণ আমি দীর্ঘ টাইম ধরে কিন্তু মাইনিং অ্যাপে কাজ করছি গত 1-1.5 বছর ধরে কিন্তু আমি মাইনিং অ্যাপে কাজ করছি বাট এখনও কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না কারণ আমি জানি এটার ফলাফল আমি হয়তো ইন ফিউচারে পেয়ে যাবো সো আপনার যদি 10-20টা মাইনিং অ্যাপে কাজ করেন তার মধ্যে থেকে 2-1টা থেকে যদি আপনি ফলাফল পান তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করার একটা সুযোগ আপনার থেকে যায় সো যাদের ধৈর্য রয়েছে যারা মাইনিং অ্যাপ অনলাইন ক্রিপ্টো কারেন্সিতে কাজ করতে পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো কোনো মাইনিং অ্যাপ আমি যতগুলো মাইনিং অ্যাপ শেয়ার করি কোনো মাইনিং অ্যাপ আপনি মিস করবেন না প্রত্যেকটা মাইনিং অ্যাপে জয়েন করার চেষ্টা করবেন কারণ এই সকল মাইনিং অ্যাপ এক সময় আপনার জন্য হিউজ পরিমাণে অ্যামাউন্ট বয়ে নিয়ে আসবে এবং আপনার হয়তো ভবিষ্যতের ঘোড়ার একটি কারিগর আপনার জন্য হয়ে যাবে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এখানে শেষ করবো এবং আপনারা যার ভিডিওটি দেখছেন অবশ্যই VconoMics অ্যাপটিতে জয়েন করে ফেলুন এবং এটার ভ্যালু হয়তো এখন 0 রয়েছে বাট ইন দ্য ফিউচার এটার ভ্যালু অনেক পরিমাণ হয়ে যাবে এবং সেটার ভ্যালু কী পরিমাণ হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন যেরকমটা বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েনটা হয়েছে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এখানে শেষ করবেন ভিডিওটি শেষ করার আগে যারা চ্যানেলের প্রথম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটন অন করে দিন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার কোনো কিছু জানার থাকলে আমার সাথে সেখানে ডিসকাস করতে পারেন সো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ